শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা সন্ধ্যার থেকেই শুরু করতে আসি। সকালবেলা তো আর সময় টময় হয়েছে না, আর বিকালবেলা একটা বিশেষ কিছু শেয়ার করুম এলিগার সকালবেলা তোমার সাথে আইসি না, কারণ সকালবেলা লেংদি করে লেলে রাত্রের ব্লগটা সবটা দেখাইতে পারতাম না। এলিগা আজকে সন্ধ্যার থেকেই ব্লগটা শুরু করছি। আশিয়া ফ্যামিলিতে তোমরা মোস্ট ওয়েলকাম। আশিয়া ফ্যামিলির আমরা সবাই ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আর বেশি বাড়াই না, এখন তোমার সাথে মামাম মামামের একটা জিনিস শেয়ার করব, যেটা নাকি মামামের বার্থডে গিফট। বার্থডেতে তো তোমরা আসলেই সাথে দেখছিলাম, মামামরে বার্থডেতে স্পেশাল কিছু দেওয়া হয়েছিল না, অনেক কিছু ঘাটাঘাটির পরে একটা জিনিস ডিসাইড হয়েছে, যেটা মামাম অনেকক্ষণ টাইম লাগায় খেলতে পারবো, মোবাইল এডিকশনটা একটু কমব। তো এই কারণে মামামরে একটা জিনিস গিফট করছি আমি আর মামামের বাবা মিল্লা, ওইটাই মামাম তোমার সাথে আনবক্সিং করব। চলো দেখতে থাকো, পাশে থাকো। দুইটা জিনিসই অ্যাকচুয়ালি আইসে আজকে পার্সেল, তো দুইটার মধ্যে একটা একটা হলো মামামের বার্থডে গিফট, আরেকটা হলো আমার জিনিস, মানে কিছু হাউস নিট জিনিস, এমন সুরেখ তোমরা আগেই কই, যেহেতু মনে হয় না তোমরা সাথে আনবক্সিংটা করতে পারো, মামামের এটাই করবো। আর আমার সুরেখটা আনবক্সিং কইরা কেমন দাঁড়াইলো, এইটা জাস্ট ফাইনাল লুকটা তোমরা সাথে দেখামো। এখন আপাতত মামামের জিনিসটা দেখো, দেখাই। ইতনি ছোটে বক্স মে এসা গিফট আ সকতা হ্যায়, আপ লোগ সোচো মত, নেই আ সকতা। দেখো এইটা এইটা হলো পুরোটা বক্স, এই যে বক্স বক্সটাই পুরো এখন আনবক্সিং করুম। আমরাও মানে আমি এমনি ফটোতে দেখছি, ফ্লিপকার্টে অর্ডার করার সময় ফটোতে যা দেখছি, জানি না অ্যাজ ইউজুয়াল পামো কি না, যদি ছোটো মোটো পাই ইচ্ছা আছে আবার রিটার্ন করে দিম, কারণ দেখা যাক কি আছে ভিতরে কি না। চলো দেখি, দাঁড়াও ক্যামেরাটা সেট করি। मुझे बहुत ज्यादा अच्छा लगता है ये वाला, पीछे जाओ, बहुत ज्यादा अच्छा लगता है। इसको थोड़ा सा ऐसे कर, ठीक है सर। हाँ अभी हो। तो दोस्तों मैं बोलने जा रही हूँ, ये मेरी मम्मी कट कर देगी, क्योंकि अगर मेरे हाथ में लग जाए तो मुझे हॉस्पिटल जाना पड़ेगा। मेरी मम्मी अभी आ रही है, इसको काट देंगी। देखो छोटी गेन आसे मामा मेर हाथे लग लेना कि काटा जाए बाबा, तो जाइ होक छोटी गेन टा तुम्हारे साथे कोइलो। तो आमी मामा मेरे इटा खुला दे ना कि इटा मामा मेर तुम्हारे साथे अनबॉक्सिंग करबो। दारो मामा वाला लो ना किचु तो ना योटा ক্যামেরাটা না সেট করতে পারতেছি না, তোমরা ঠিকভাবে দেখবা কি দেখবা না তা বুঝতেছি না। আচ্ছা চলো দেখি, এর মধ্যে যদি অসুবিধা হয় আবার ঠিকঠাক সেট করো। জানুঙ্গি কেসে, और मुझे बहुत ज्यादा एक्साइटमेंट हो रहा है। ऐसा धरो धरो धरो, ओ एक्चुअली इसमें किचन सेट है, मैं नहीं बोल रही थी, बहुत ज्यादा बड़ा किचन सेट। निकल कर निकल कर निकल, ओ ये धरो धरो एक तो देखो, ये देखो এটা হলো, এটা হলো ডেমোটা যেটা আমি দেখে অর্ডার করছিলাম। শরৎ তোমার সঙ্গে তোমার জন্য দেখা যায় না, এটা হলো পুরো কিচেন সেটটা, হয়তো এরকমই থাকবো, আশা করি এরকমই থাক। দেখি ভিতরে কি আছে, দেখাও দেখাও সব কিছু দেখাও। সব কিছু ছাপে হ্যায়, देखो ये खोला भी जा बंद भी, देखो इसमें फ्रूट भी है, सब कुछ है, इसका मेनू नहीं दिया। अच्छा चलो देख सुई, तो ये देखो
সব কিছু, এটি হলো যা যা থাকে ফ্রুটস ট্রুটস এটি সব সাজাইতে হইব। এটি হলো অ্যাক্সেসরিজ, বাসন কোসন যা যা থাকে, জলের ট্যাপ টোপ সবই আছে। এখন তো সবটা হয়তো আমি নিজেও জানি না, ম্যানুয়াল দেখেই ইউজ করতে হইব। সবটা সাজায়া আবার তোমরা সামনে ফাইনাল লুকে আইতে আসি, চলো। দেখো ফাইনাল লুকটা তো তোমরা কমু করছিলাম দেখামো, ফাইনাল লুকটা তোমরা দেখাইতে আসি। দেখো এটার নাম হলো স্মার্ট কিচেন। দেখছো স্মার্ট কিচেনের কি অবস্থা? এই দেখো ফ্রিজ উপরে কুক টপ, এই যে এটা দেখতেছ বোর্ড, এটাতে প্রত্যেক দিনের কি ডিশ হইব মামাম লেখা রাখবো। আজকে চিকেন, কালকে এগ, পরশুদিন নান পরোটা, এভরিথিং। এই দেখো এই যে মিল্ক, এটা হইল পেপার, ওইটা হইল টমেটো সস, মাস্টার্ডটা কোথায়, সর্ষার তেলেরটা, এই যে মাস্টার্ডটা ঘুরায় রাখছে, এই যে মাস্টার্ড, এই দেখো জলের ট্যাপ দেখছো, এই যে কেসা লাগ রা হ্যায় ये स्मार्ट किचन मिलके बहुत अच्छा। और मैं इसके साथ एक फोटो लेना चाहती हूं। দেখলা তো স্মার্ট কিচেন, আর দেখি সুযোগ পাইলে ওইটা সুরেকটা যেটা আমার পার্সেলটা আইছে ওইটা আনবক্সিং না, ওইটা জাস্ট একদম সেট আপ করে তোমরা দেখাবো। দেখি একটু পরে আবার আইতে আসি, সঙ্গে থাকো পাশে থাকো। বুঝলাম তোমরা সুরেকটা দেখামো, সুরেকটা দেখাইতে পারছি না, সুরেক লাগাইয়া হাতে এমন ধুলাবালু লাগছে আর ধুইতে গিয়া মনেই নেই সুরেকটা জায়গাতে সেট করে লেছি। দেখি সকালবেলা যদি হয় তোমার সাথে জায়গাতে কই সেট করছি ওই জায়গাটা তোমার সাথে দেখামো। আর মামামের তো ইয়েটা দেখলাই, স্মার্ট কিচেন সেটটা দেখলাই, আর যেটা কইছিলাম সুরেকে তো আনবক্সিং দেখাইতাম না, কইছিলাম সুরেকটা সেট করে তোমরা দেখামো। তো সুরেকটা আগামী কালকের ব্লগে তোমরা দেখবা, যেখানে জায়গাতে সেট করছি সেট করে জুতা টুতা সব রাইখা দিয়ে লাইছি। চলো আজকে আর ভিডিওটা লেন্দি করি না, আজকে স্পেশাল আসলো এই দুইটাই, স্পেশাল দুইটা তো আর হইলো না, একটা হইলো। চলো এখন ডিনার ফিনার হইব, বাকি বাই, গুড নাইট, কালকে দেখা হইব নতুন ব্লগে। মামাম গুড নাইট বল, গুড নাইট। চলো বাই, আজকের মতন বাই, আজকেটা স্পেশাল ব্লগ স্মার্ট কিচেন ব্লগ, আর আগামীকালকের ব্লগে আমার সুরেখটা তোমরা দেখাবো। বাই, গুড নাইট।